নাতিটিউড চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আজকে আমরা জেক্সপো 2022-এর জন্য ফিজিক্সের টপ 200 এমসিকিউ নিয়ে, অর্থাৎ সেরা 200টা প্রশ্ন নিয়ে একটা পিডিএফ বানিয়েছি। তো সেই পিডিএফের প্রথম কিছু অংশ এই ভিডিওতে আলোচনা করব এবং ভিডিও শেষে অবশ্যই বলা হবে যে কীভাবে এটা তোমরা ডাউনলোড করতে পারবে। তো শুরু করা যাক, আজকের প্রথম যে প্রশ্ন সেটা দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ, ফার্মি নিচের কোনটির পরিমাপের একক। দেখো, ফার্মি হচ্ছে একটা দূরত্ব বা দৈর্ঘ্য পরিমাপের একক, তো অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। একটা ক্ষুদ্র একক ফার্মি। তো এখানে তারপর দেখো অপশান দুই নম্বর প্রশ্ন হচ্ছে, ওজন বাক্সে স্ট্যান্ডার্ড ওজনগুলি কোন অনুপাতে নেওয়া হয়। তো এটা ক্লাস 9 থেকে তোমরা পড়ে আসছো, এটা অপশান এ হচ্ছে সঠিক উত্তর, 5:2:2:1 অনুপাতে নেওয়া হয় ওজন বাক্সের স্ট্যান্ডার্ড ওজনগুলো। অর্থাৎ যে বাটখারা, তো বলতে যেটা বোঝো, বাটখারা দেখবে যে বাটখারা যে সেট যদি তোমরা কেনো, তাহলে দেখবে যদি 5 কেজির একটা সেট থাকে, একটা 5 কেজি থাকবে, দুটো 2 কেজি থাকবে, একটা 1 কেজি থাকবে, বা 1 কেজির যদি মোট সেট থাকে, একটা 1 কেজি থাকবে, হ্যাঁ, দুটো একটা 500 থাকবে, দুটো 200 থাকবে, একটা 100 গ্রামের বাটখারা থাকবে। তো এই অনুপাতে এটা নেওয়া হয়। তার কারণ হচ্ছে কি, যাতে যে কোনো পরিমাণ ওজন দেওয়া যায়, 1, 2, 3, 4, 5 যে কোনো কেজি বা 100 যে কোনো পরিমাণ দেওয়া যায়। তো নেক্সট হচ্ছে যে 3 নম্বর, যে একটি মাপনি চোঙে 15 ml জল আছে। তো কোনো একটা চোং বা সিলিন্ডারে 15 ml জল আছে, তো সেখানে 13 গ্রাম ভরের একটা পাথরের টুকরোকে ওই জলের মধ্যে সম্পূর্ণভাবে ডোবালে জলের আয়তনের পার্ট হয় 20 ml। অর্থাৎ 15 ml ছিল, সেটা 20 ml হয়, অর্থাৎ বস্তুটা বা পাথরের টুকরোটা ডোবানোর ফলে 20 ml হয়, অর্থাৎ 5 ml হচ্ছে পাথরটার আয়তন, যার ফলে 5 ml পার্ট বেড়েছে আয়তনটা। তো এবার এর ঘনত্ব বার করতে হবে। ঘনত্ব মানে কি হচ্ছে, ভর বাই আয়তন। তো এখানে ভর বলছে 13 গ্রাম আর আয়তন আসবে কি 5 গ্রাম। যদি 13/5 করে নাও, তোমরা দেখবে 2.6 হবে উত্তর, অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে, এসআই সিস্টেমে আছে, এসআই সিস্টেমে অপশান সি এখানে সঠিক উত্তর। তো এখানে আসলে কি, 7টা মূল একক এবং 2টা পরিপূরক আছে এসআই সিস্টেমে। তো 7টা মূল একক কি তোমরা জানো, যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দ্বিগুণ প্রাবল্য, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, এই 7টা হচ্ছে মূল একক। আর 2টা পরিপূরক একক হচ্ছে আসলে রেডিয়ান এবং স্টে রেডিয়ান। তো রেডিয়ান এবং স্টে রেডিয়ান হচ্ছে 2টা পরিপূরক একক। তো এই মোট 9টা আছে, 7টা হচ্ছে মূল আর 2টা হচ্ছে পরিপূরক একক এসআই এককে। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রিজমের মধ্যে দিয়ে কোন বর্ণের আলোর বিচ্যুতি সবথেকে কম। দেখো, প্রিজমের মধ্যে দিয়ে যখন আলো পাঠানো হয়, তখন কী হয়, সেটা 7টা আলোতে ভেঙে যায়। তো সেই 7টা আলোর একবারে উপরে থাকে লাল, একবারে নিচে থাকে বেগুনি। অর্থাৎ কে সব থেকে বিচ্যুতি বেশি, মানে সব থেকে যে বেঁকে যায়, তো বেগুনি সব থেকে বেশি বেঁকে যায়, এই জন্য বেগুনির বিচ্যুতি সব থেকে বেশি, লালের বিচ্যুতি সবচেয়ে কম। তো এখানে সঠিক উত্তর হয়ে গেলো লাল। তো এই প্রসঙ্গে বলে রাখি, এটা বিচ্যুতি না বলে যদি বেগ বলতো, অর্থাৎ কোন আলোর, কোন বর্ণের আলোর বেগ সব থেকে বেশি, তখন উত্তর হবে লাল। আর যদি বলে কোন বর্ণের আলোর বেগ সব থেকে কম, তখন হবে বেগুনি। যে 7টা মূল বর্ণ আছে, যে বেনিয়া সহকলা অনুযায়ী, অর্থাৎ বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, তার এইগুলো নিয়ে যে মোট 7টা বর্ণ আছে, তার মধ্যে লাল বর্ণের বেগ সব থেকে বেশি, বেগুনির বেগ সব থেকে কম। তো এর মধ্যে তোমরা ভালো করে এটা খেয়াল রাখবে যে লাল বর্ণের বিচ্যুতি সব থেকে কম আর বেগুনির বিচ্যুতি সব থেকে বেশি। আবার বেগের ক্ষেত্রে লাল বর্ণের বেগ সব থেকে বেশি আর বেগুনি বর্ণের বেগ সব থেকে কম। এইগুলোর মধ্যে একটা প্রশ্ন কিন্তু আসবে। তো দেখো, তার মধ্যে দেখো, তারপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, সবুজ ঘর বা গ্রিন হাউস কাঁচের তৈরি হয় কেন। তো কি, অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর, যে কাঁচের মধ্যে সূর্যের রশ্মি প্রবেশ করতে পারে না, পারে কিন্তু ভিতর থেকে নির্গত হতে পারে না, যার ফলে সেখানে তাপটা আটকে যায় এবং তার মধ্যে তাপমাত্রা তো বাড়তে থাকে। তো অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি আলোকরশ্মি বায়ু থেকে কাঁচের মধ্যে প্রবেশ করলে তার তরঙ্গ দৈর্ঘ্য কী হয়। তো অপশান এ হচ্ছে সঠিক উত্তর, তরঙ্গ দৈর্ঘ্য আসলে বেড়ে যায়। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায় বলে সে আর বেরোতে পারে না, অর্থাৎ সে আরও চাওড়া হয়ে যায় আলোটা, যার ফলে সে আর বেরোতে পারে না, তার তরঙ্গটা ভিতরে প্রবেশ করার সময় সরু থাকে, কিন্তু বার হওয়ার সময় সে চাওড়া হয়ে যায়, যার ফলে সে বেরোতে পারে না, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে, সমতল দর্পণের ক্ষেত্রে বিবর্ধনের মান কত। দেখো, বিবর্ধন মানে কোনো দর্পণে যখন কোনো বস্তু বা ব্যক্তিকে দেখা হয়, তখন তার
দর্পণের মধ্যে যে প্রতিচ্ছবি বা প্রতিবিম্বটা দেখা যাচ্ছে সেটা কতটা বৃদ্ধি পায় সেটাকে বিবর্ধন বলে। কিন্তু যখন তোমরা বাড়ির সমতল দর্পণে তোমাদের মুখ দেখো, তোমাদের মুখের যতটুকু সাইজ ততটুকুই দেখা যায়, তো কোনো বিবর্ধন হয় না। তো বিবর্ধন হয় না মানে বিবর্ধনের মান কিন্তু ওয়ান, এটা কিন্তু ভুল করো না। অপশান বি হবে সঠিক উত্তর, জিরো নয়। জিরো বিবর্ধন হতে পারে না, জিরো বিবর্ধন মানে আসলে তার অস্তিত্বই থাকবে না তার প্রতিবিম্বের। ওয়ান মানে ঠিক, তো বিবর্ধন ওয়ান মানে হচ্ছে ঠিক যতটুকু বস্তু সাইজ বা ব্যক্তির সাইজ ঠিক ততটুকুই প্রতিবিম্বের সাইজ দেখাবে, এটা হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে যে সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত। দেখো সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য অসীম, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকে ভুল করে এটা শূন্য বলে। তো অসীম হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশান সি। হ্যাঁ, সমতল দর্পণের ক্ষেত্রে ফোকাস যেহেতু সেটা আর কোনো বক্রতা নেই, তার কোনো বক্রতা কেন্দ্র নেই, যার ফলে তার ফোকাসও অসীমে থাকে। নেক্সট হচ্ছে সমতল দর্পণের বক্রতা কেন্দ্র, তো সিমিলারলি বক্রতা কেন্দ্র অসীমে থাকে, অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর দেখো যন্ত্র দ্বারা অতিক্রান্ত বাধা এবং যন্ত্রে প্রযুক্ত অনুপাতকে কী বলা হয়। দেখো অতিক্রান্ত বাধা অর্থাৎ W/P এই অনুপাতটাকে বলা হয় মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা যান্ত্রিক সুবিধা, অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে যান্ত্রিক সুবিধা এবং গতিবেগের অনুপাতকে কী বলা হয়। দেখো কোনো মেশিনের যান্ত্রিক সুবিধা এবং গতিবেগের অনুপাত, এই অনুপাতটাকে বলা হয় অপশান এ হচ্ছে সঠিক উত্তর, কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। তো কর্মদক্ষতার বা এফিসিয়েন্সির আর একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কি যে কোনো মেশিন যতটা এনার্জি নেয় বা যতটা শক্তি নেয় যা তার যত পার্সেন্ট দিতে পারে সেটা হচ্ছে তার কর্মদক্ষতা। অর্থাৎ ধরো একটা ইলেকট্রিক ফ্যান যদি 100 জুল বিদ্যুৎ শক্তি নেয় এবং সে যদি 80 জুল যান্ত্রিক শক্তি প্রদান করে, তাহলে তার ক্ষমতা হচ্ছে 80%। তো এটা হচ্ছে তার কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। নেক্সট হচ্ছে প্রযুক্ত বলের সরণ এবং অতিক্রান্ত বাধার সরণের অনুপাতটাকে কী বলা হয়। তো এই অনুপাতটাকে বলা হয় গতিবেগের অনুপাত, অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে নততলের যান্ত্রিক সুবিধা যে দুটির অনুপাত। তো দেখো নততলের যান্ত্রিক সুবিধা, তো আসলে অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর, উচ্চতা ও নততলের দৈর্ঘ্যের অনুপাত, দৈর্ঘ্যের অনুপাত দিয়ে তাকে তার যান্ত্রিক সুবিধাকে প্রকাশ করা যায়, এটা শুধুমাত্র নততলের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে একটা স্থির মানের বল একটি নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করলে কী হবে, সেটি সমত্বরণে চলবে। তো যেমন ধর একটা গাড়ি যখন স্টার্ট করা হয় তখন ইঞ্জিন কী করছে, তার উপর চাকার মাধ্যমে বল প্রয়োগ করছে, যার ফলে সে ত্বরণ নেয়। ত্বরণ নেয় মানে কি, বেগ বৃদ্ধি হয়, যার বেগ বৃদ্ধি হয় অর্থাৎ যার ফলে গাড়িতে বসে থাকা ব্যক্তি পিছনে ঝুঁকে যায়। তো এখানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে এক বায়ুমণ্ডল চাপ, বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক কী হয়, তো এটা মুখস্থ করতে হবে, অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর, 0.0073°C কমে যায়। তো এটা মুখস্থ করার ব্যাপার, বোঝানোর কিছু নেই। নেক্সট হচ্ছে তেজস্ক্রিয়তা পরিমাপের এসআই একক কী। দেখো তেজস্ক্রিয়তা পরিমাপের এসআই একক হচ্ছে আসলে অপশান বি বেকারেল, বেকারেল হচ্ছে তেজস্ক্রিয়তা পরিমাপের এসআই একক, এগুলো হয় মুখস্থ করতে হবে। নেক্সট গ্লিসারিন বা গ্লাইকল হিমরোধক হিসাবে ব্যবহার করার ফলে কী হয়, তো অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর, হিমাঙ্ক 0° থেকে এর কম হয়ে যায়, অর্থাৎ তাকে জমাতে গেলে 0° থেকেও কম তাপমাত্রা দরকার হয়, অর্থাৎ সেটা সহজে জমে না, তো অপশান সি হয়ে গেলে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে নিউক্লিয়ানগুলি পারস্পরিক কত দূরত্বে থাকলে নিউক্লিয় বল আকর্ষণ বলে পরিণত হয়। তো দেখো তোমরা কি জানো নিউক্লিয়ন বলতে আসলে কি, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যারা থাকে তারাই হচ্ছে নিউক্লিয়ন। তো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কী থাকে, প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। তো প্রোটন এবং নিউট্রনের মধ্যবর্তী বলটা, আকর্ষণ বলটাকে বলা হয় নিউক্লিয় বল। তো এই আকর্ষণ বলটা কতক্ষণ থাকে, যতক্ষণ তাদের মধ্যবর্তী দূরত্ব 1 ফার্মি, অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, 1 ফার্মি থাকে ততক্ষণ পর্যন্ত তাদের আকর্ষণ থাকে। কিন্তু একটা প্রোটন এবং একটা নিউট্রনের মধ্যে দূরত্ব যদি 1 ফার্মির থেকে বেশি হয়ে যায় তখন তাদের মধ্যে আর আকর্ষণ বল থাকে না, তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করে। তো অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 1 কুলম্ব চার্জ যতগুলি ইলেকট্রনের চার্জের সমতুল্য সেটা কী। তো 1 কুলম্ব চার্জ মানে 1 কুলম্ব আধান সমান কতটা ইলেকট্রনের আধান, সেটা হচ্ছে অপশান ডি তোমরা দেখতে পাচ্ছ, 6.25×10^18। অর্থাৎ 6.25×10^18 এতগুলো ইলেকট্রনের আধান আর একটা 1 কুলম্ব আধানের সমান।
তো এই হচ্ছে ব্যাপার। তো এই ভিডিওতে মোট 20টা প্রশ্ন আলোচনা করা হলো। তো এই ফুল পিডিএফে আসলে মোট 200টা প্রশ্ন আছে। তো এই ফুল পিডিএফ আসলে মোট 200টা প্রশ্ন আছে। তো এই সমস্ত পিডিএফটা যদি তোমরা ডাউনলোড করতে চাও তো তোমরা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া একটা লিংক আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের 28 রুপিস বা 28 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়া ওখানে দেখবে ফিজিক্স এবং কেমিস্ট্রি, জেক্সপো, ভোকলেট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সমস্ত পিডিএফ আলাদা করে লিঙ্ক দেওয়া আছে। যার যেটা দরকার সেগুলো ডাউনলোড করে তোমরা একটা করে দেখে নিতে পারো। তো এই পিডিএফে এমনভাবে এই 200টা প্রশ্ন সিলেক্ট করা হয়েছে যাতে আশা করা হচ্ছে যে তোমরা 70-80% ফিজিক্সের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে জেক্সপো 2022-এ। তো এই জন্য যাদের ক্ষেত্রে দেখছে যে পড়াশোনা করার জন্য বেশি টাইম নেই বা এখনও পর্যন্ত যারা ভালোভাবে প্রিপারেশন নিতে পারোনি তারা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারো অথবা ডেসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করেও তোমরা বিভিন্ন অন্যরকমভাবে পেমেন্ট করেও এটাকে সংগ্রহ করতে পারো। পেটিএম বা ফোনপের মাধ্যমে পেমেন্ট করেও এটাকে সংগ্রহ করতে পারো। তো এখানে জেক্সপো, ভোকলেট সমস্ত পিডিএফই আছে। তো যারা এই ধরনের ক্যান্ডিডেট আছে তারা সেখান থেকে সেগুলো ডাউনলোড করতে পারো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেল যারা নতুন এসেছে সাবস্ক্রাইব করে দিও। আর আরও কী ধরনের ভিডিও বেশি চাই সেগুলো একটু কমেন্টে জানিয়ে দিও, আমরা পরবর্তী ভিডিওগুলো কিন্তু তার উপর ভিত্তি করেই তৈরি করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই।